Let's go, Blade. Smooth acceleration. রাস্তার এখানে উঁচা করে দেওয়াতে সবচেয়ে বড় যে প্রবলেম হয়েছে ধানমন্ডির এখানে রাস্তাগুলার এই উঁচা করে স্পিড ব্রেকার দেওয়াতে সব রিক্সাগুলা এটার উপর দিয়ে এখন যায়। Hey, what's up, everyone? Right now, আমি আছি ধানমন্ডি কি মাঠ যেন বলে ক্রিকেট একাডেমি আর কি মাঠটার নাম আমি ভুলে গেছি। এই মাঠটার সামনে অ্যাকচুয়ালি আমি বাইক চালানো শিখছিলাম, একটা ড্রাইভিং স্কুলের দুইটা ক্লাস করছিলাম আমি। তো কারণ আমি তো বাইক চালানো জানতাম না, তো ড্রাইভিং স্কুলের কাছে আমি শিখছি আসলে গিয়ে আর কি। তো যদিও তারা অ্যাকচুয়ালি অত ভালো আমাকে শিখায় নাই, তারা শুধুমাত্র ফার্স্ট গিয়ার শিখাইছে। ফার্স্ট গিয়ার শিখাইছে বলতে জাস্ট এই পুরো মাঠটা চারপাশে একটা চক্কর দেওয়া হয়েছে এই। তো আমি গিয়ার চেঞ্জ কিছুই পারতাম না অ্যাকচুয়ালি। তো মোটরসাইকেল কেনার আগে, মোটরসাইকেল কেনারও 3 মাস আগে আমি লাইসেন্স করে রাখছিলাম। নাইস, একটা চিপা দিয়ে বের হয়ে গেছে। ওরে বাবা, সেই জ্যাম লাগছে, সেই জ্যাম। ব্লেড, লেটস গো, স্মুথ, সো স্মুথ। তো সারাদিনই গ্যারেজে ছিল উদ্ভাসের, জাস্ট এখন বের করলাম। কোনো কোল্ড স্টার্ট দেয় নাই, কিছুই নাই, আর সকালবেলা আমি কোল্ড স্টার্ট দেয় নাই, এই জন্য ইঞ্জিনটা একটু আইডল। ওটা নিয়ে তেমন প্যারা হচ্ছে না। যাবো আমি এখন বাসায় ধানমন্ডিতে, বাজে সন্ধ্যা 5:38 মোটরসাইকেলের ঘড়িতে। সন্ধ্যা না বলে রাতই বলা যায়, সব অন্ধকার হয়ে গেছে, দিন অনেক ছোট। ও ড্যাম, যে ব্রেক করা লাগছে। চাকা তো এমন স্কিড করে না, এই জিনিসটা ভালো। আরে ভাই, হ্যাঁ আর কি, মানুষের মনে করে যেন অলৌকিক শক্তি আছে এক ধরনের, সে হাঁটা শুরু করলেই সবাই থেমে যাবে। আবার রাস্তায় কিছু মানুষ এমন ভাবে রাস্তা পার হয় আর কি, ইচ্ছা করেই সে অন্যদিকে তাকায় রাস্তা পার হয় আর কি, যেদিক দিয়ে গাড়ি আসতেছে ওদিকে তাকাবে না, সে ইচ্ছা করে অন্যদিকে তাকায় হাঁটা শুরু করে। সো মনে করে যে যে আসতেছে তাকে এবার থামতেই হবে, আর যদি সে লাগা দেয় তাহলে তো বলবে যে কি ব্যাপার, আপনি লাগাই দিচ্ছেন কেন, আমি তো হাঁটতেছিলাম, আমি তো দেখি নাই, আপনি ইচ্ছা করে লাগাই দিচ্ছেন। সো অনেক টেকনিক আর কি। দেশটার অনেক কিছুই ভালো লাগে, অনেক কিছুই অনেক সুন্দর, ওয়েদারও সুন্দর, কিন্তু কিছু কিছু জিনিসের জন্য দেশটাকে খারাপও লাগে, দেশটাকে খারাপ না আর কি, দেশের মানুষের জন্য কি আর বলবো। প্রচুর ঘুমে ধরছে, কারণ সকালে আমি ঘুমাইছি ভোর 5:30 এর দিকে, 5:30 এর দিকে ঘুমায় তারপর আমি উঠছি সকাল 9টা বাজে, না 9টা বাজে উঠি নাই, 9টা বাজে উঠি নাই, আরও আগে উঠছি আমি সকাল 7:30-তে, কারণ আমার সকাল 9টা বাজে ক্লাস ছিল। ওর সে লাইটিং করছে, রেস্টুরেন্টের নাম কি, কাসুন্দি রেস্তোরা, জিয়ামিন সুলতান, সুলতানের ক্লথস গুলো দেখতে হয়, যদি এখন ক্লথ টথ কিনা তেমন ইচ্ছা নেই, যা আছে এগুলোই পরে শেষ করতে পারতেছি না।
আজকে রাস্তা তো জ্যাম, কেন জ্যামের কারণটা কি? সামনের দিকে তো খালি দেখা যায়। এই যে বাস দাঁড়া আছে, বাসের সাইডে দেখুন রিক্সাগুলো যা লাগতেছে, রিক্সারাও নিজেদের ওভারটেক করতেছে, উল্টা রিক্সা আসতেছে। কি নাই এখানে ব্রো, কি নাই, জ্যাম হবে না কেন? Let's go, blade. Smooth acceleration. রাস্তার এখানে উঁচা করে দেওয়াতে সবচেয়ে বড় যে প্রবলেম হয়েছে ধানমন্ডির এখানে রাস্তাগুলার, এই উঁচা করে স্পিড ব্রেকার দেওয়াতে সব রিক্সাগুলা এটার উপর দিয়ে এখন যায় আর কি। লিটারালি রাস্তায় জ্যাম কমানোর বদলে রাস্তায় জ্যাম বাড়ানোর সুবিধা করে দিছে আর কি রিক্সাওয়ালাগুলারে। রিক্সাওয়ালাগুলো এটার উপর দেওয়া যায়, আবার ভোরবেলা দেখি মোটর সাইকেলও ধুমধাম চলে যায়, মানুষেরা সাইকেল নিয়ে চলে যায়। সাইকেল নিয়ে তো নর্মালি ফুটপাথ টুটপাথে অলওয়েজই যায় মানুষ, কারণ এটার কোনো লাইসেন্স নাই, সো লাইসেন্স ধরার কোনো ভয় নাই। কিন্তু রাস্তায় এই উঁচা টাইপের স্পিড ব্রেকার দেওয়াতে রিক্সাওয়ালাগুলো ধুমধাম উপরে উঠা যায়, যাত্রী নিয়েও উঠা যায়। সো এটা কি টাইপের সংস্করণ হলো বুঝলাম না, আই ডোন্ট নো। স্পিড ব্রেকার গুলো এরকম চালিয়ে দিতে পারতো আর কি, ছোট ছোট, যেন রিক্সার দুই চাকা ডাইরেক্ট উঠে দিতে না পারে। এখন তাদের জন্য আরো সুবিধা হয়েছে, তারা আরো বেশি জ্যাম লাগায় আর ইনস্ট্যান্ট চলে আসে। যেমন আমি তখন কত স্পিডে ছিলাম, 50-এর মতো স্পিডে ছিলাম, রিক্সাওয়ালা ধাম করে আইসা পড়ছে জাস্ট একটা হাত বাড়ায় আর কি। মানুষের কাছে মনে হয় যেন হাত বাড়ালে সবাই থেমে যাবে আর কি, ব্রেক করতে কারো কোনো ডিস্টেন্স লাগে না আর কি, মানুষ চাইলেই ধাম করে ইনস্ট্যান্টলি থামে যেতে পারবে, তারা এগুলো মনে করে। ভাই একটা 20 কিলোমিটার পার আওয়ার স্পিডের যাওয়ার জিনিস আর একটা 50-60 কিলোমিটার পার আওয়ার যাওয়ার জিনিস কি একই সাথে থামতে পারবে? এগুলো তাদেরকে বোঝাবে, শুধু রিক্সাওয়ালা না, রাস্তার মানুষই বোঝানো যায় না। রাস্তার মানুষই হাত তোলা অথবা অন্যদিকে তাকা হাঁটা শুরু করে, ভাবে যে সবাই থেমে যাবে। সো মেনি থিংস টু র্যান্ট অ্যাবাউট বিকজ অফ দিস সিটি। তো একদিন সকালে টাইম পাইলে 4000 কিলোমিটারের ব্যাড সাইডসের কথা তো বললাম, গুড সাইডসের কথা বলবো এরপরে। সো রিভিউ এর পার্ট 2 এখনো বাকি আছে, আর এক বছর হোক, এক বছর হলে লং টার্ম রিভিউ দেব। এখন কত মাস হয়েছে, 11 মাস হবে। সো চলে আসছি, আজকে জাস্ট এটাই ছিল, জাস্ট নর্মাল কথাবার্তা বললাম, ইভিনিং রাইড, সায়েন্স ল্যাব থেকে ধানমন্ডি দিয়ে বাসায় আসলাম। আজকে এখানেই শেষ করি, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টাটা।